আমরা ফিরে এলাম প্রতিস্পর্ধী শিশুর জন্মগ্রহণের ফলে যে পারিবারিক সংঘাত ঘটে সেই আলোচনার দ্বিতীয় এপিসোডে আমরা ফিরে এসেছি। গতকাল আমি প্রতিস্পর্ধী শিশুর জন্মগ্রহণে বা শিশু জন্মানোর পর যখন মা বাবা প্রথম জানতে পারেন যে তাদের সন্তানটি বিশেষ কোনো ধরনের প্রতিস্পর্ধী, তখন মা বাবাদের মনের মধ্যে যে নতুনত্বের সংকট শুরু হয়, যে নতুন ধরনের সংকট শুরু হয় যাকে বলা হচ্ছে নভেলটি ক্রাইসিস। গতকাল সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা রেখেছি। আজকে আলোচনা করব পরবর্তী সংকট, অর্থাৎ এই নতুন ধরনের সংকটের সঙ্গে এক সময়ে মা বাবা মানিয়ে নিতে থাকেন এবং যতটা সম্ভব মানিয়ে নেওয়ার পরে, অর্থাৎ মেনে নেওয়ার ফলে যে আমার সন্তান ডিজেবলড, এইটিকে তারা এবারে মেনে নিতে বাধ্য হলেন, বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়ালেন, বিভিন্ন চিকিৎসকের কাছে গেলেন এবং সকলেই জানিয়ে দিল যে না, আপনার সন্তানটি ডিজেবলড। এইটি যখন সুস্পষ্টভাবে পিতামাতা তথা পরিবারের বিভিন্ন সদস্যরা জ্ঞাত হলেন, তখন এই নতুনত্বের সংকট থেকে মুক্তি ঘটে এক নতুন ধরনের সংকটের মধ্যে তারা প্রবেশ করলেন, যাকে বলছি দ্য ভ্যালু ক্রাইসিস বা মূল্যবোধের সংকট। এই যে ভ্যালু ক্রাইসিস কখন আসছে বা মূল্যবোধের সংকট কখন আসছে, যখন পিতামাতা তাদের সন্তানকে মেনে নিচ্ছেন কিন্তু সন্তানের প্রতিস্পর্ধিতাকে তারা মেনে নিতে পারছেন না। আর এই দিক থেকে দেখলে তারা প্রতিস্পর্ধী শিশুকেই অগ্রাহ্য করেছেন। আমার সন্তানটি দৃষ্টিহীন, ও যে আমার সন্তান এটি আমি স্বীকার করছি, কিন্তু ও যে দৃষ্টিহীন এইটি আমি স্বীকার করছি না, অর্থাৎ তার দৃষ্টিহীনতাকে আমি মেনে নিচ্ছি না। আমার সন্তানটি বৌদ্ধিক প্রতিস্পর্ধী, আমি মেনে নিচ্ছি এ আমাদের সন্তান, কিন্তু তার বৌদ্ধিক প্রতিস্পর্ধিতাকে আমরা স্বীকৃতি দিতে পারছি না। আমি মেনে নিচ্ছি আমার সন্তানটি, এটি আমার সন্তান, কিন্তু তার যে মস্তিষ্ক পক্ষাঘাত রয়েছে কিংবা সে যে অটিস্টিক শিশু, এইটিকে আমরা মেনে নিতে পারছি না। অতএব একটা অন্য রকমের সংকটজনক অবস্থাতে পিতামাতা এগিয়ে যান, তাদের আশা আকাঙ্ক্ষার সব কিছুই হতাশার গভীরে তলিয়ে যেতে থাকে। যে সকল মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা পিতামাতা, তারা তাদের সন্তানের ভবিষ্যৎ সম্বন্ধে অতিরিক্ত আশাবাদী, তাই এই যে ভ্যালু ক্রাইসিস বা মূল্যবোধের সংকট তাদের ক্ষেত্রেই প্রকট হয়ে ওঠে। কিন্তু নিম্ন আর্থসামাজিক অবস্থান থেকে উঠে এসছেন যে সমস্ত পিতামাতা, তাদের ক্ষেত্রে এটি বড় সমস্যা হয় না, কারণ তারা শিশুর প্রতিস্পর্ধিতাকে মেনেও নেন আর ধরেও নেন সহজে, ও ওর দ্বারা কিছু হবে না, ও কিছু করতে পারবে না। তথাকথিত যারা ধনী বা উচ্চ আর্থসামাজিক অবস্থানে রয়েছেন তারাও তুলনামূলকভাবে সহজভাবেই মেনে নিতে পারেন, কারণ তাদের প্রচুর টাকা পয়সা আছে, তারা সন্তানের ভবিষ্যৎ টাকার অঙ্কে বিচার করে একটা কিছু ব্যবস্থা করে দিয়ে যান, অথবা কিছুই না করে জীবনটাকে তারা আনন্দ ফুর্তিতে তারা চালিয়ে নিয়ে যেতে থাকেন। তাহলে এই যে যখন ভ্যালু ক্রাইসিস বা মূল্যবোধের সংকট চলছে, সেই সময়ে আমরা একবার দেখে নিই যে পিতা মাতাদের মনের মধ্যে কী কী ধরনের সমস্যা আসছে,
তাদের শোক কিভাবে আসছে, তাদের বেদনা কিভাবে আসছে এবং সেই শোক ও বেদনার পর্যায়গুলো কি কি, সে সম্বন্ধে বিভিন্ন গবেষক কি বক্তব্য রাখছেন, আমরা কি দেখতে পাচ্ছি। আমি বারেবারে বলছি, গত 25 বছরের নিরন্তর গবেষণা, নিরন্তর গবেষণাতে সহায়তা করা অসংখ্য ছাত্রছাত্রীকে, কয়েক শত ছাত্রছাত্রীকে বিভিন্ন পর্যায়ে গবেষণাতে সহায়তা করা, এই বিশেষ ক্ষেত্রটিতে, এই বিশেষ শিক্ষা, এই পুনর্বাসন বিজ্ঞানের উপর এবং 25টি বছর নিয়মিত একে চর্চা করে চলা, আজও পর্যন্ত নিয়মিত চর্চা করে চলেছি এবং তার থেকে যে সত্য উঠে আসছে, যে অভিজ্ঞতা উঠে আসছে, সেই অভিজ্ঞতাকে আমি সকলের সঙ্গে একটু মত বিনিময়ের দ্বারা একটু শেয়ার করে নিতে আমি চাইছি। এবং এক্ষেত্রে আরও একটি কথা বলি, যে গবেষকরা যেভাবে পর্যায়গুলোর উঠে আসাকে দেখিয়েছেন, সবসময় পর্যায়ের উত্থান সেইভাবে নাও হতে পারে, কারু কারু ক্ষেত্রে হয়তো 3 নম্বর বা 4 নম্বরটা আগে এসে গেছে, 1 নম্বর বা 2 নম্বর পরে, অথবা কারু কারু ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ের মধ্যে কোনো 1টি বা 2টি পর্যায় তার ক্ষেত্রে সম্পূর্ণরূপে অনুপস্থিত থেকে যায়। এই মূল্যবোধের সংকটের সময়ে মা বাবা প্রথমেই যেটা মনে করেন তারাই দোষী এবং তারা অত্যন্ত লজ্জিত হন, তার ফলে এই যে নিজেদেরকে তারা দোষী ভাবছেন, এর ফলে তাদের শিশুর অক্ষমতা অন্যদের কাছে তাদেরকে লজ্জা দিয়ে দেয়, তারা নিজেরাই লজ্জিত মনে করেন, তারা বলতে পারেন না যে হ্যাঁ আমার সন্তানটি বৌদ্ধিক প্রতিস্পর্ধী, একেবারে বুক ফুলিয়ে ওপেনলি যে হ্যাঁ আমার সন্তান বিশেষ কিছু লেখাপড়া করতে পারেনি, কিংবা আমার সন্তানটি খুব ভালো ছবি আঁকতে পারে কিন্তু কথা শুনতে পায় না, কথাও বলতে পারে না, আমার সন্তানটি খুব ভালো গান গাইতে পারে, আবৃত্তি করতে পারে, তাৎক্ষণিক সভায় বক্তৃতা করতে পারে কিন্তু চোখে ও কিছু দেখতে পায় না, কিংবা আমার সন্তান বৌদ্ধিক প্রতিস্পর্ধী, তার এই রকম কোনো কিছুই নেই কিন্তু তার যেটুকু আছে সে তার মা বাবাকে ভালোবাসে, হ্যাঁ আমার সন্তান খুব বেশি দূর লেখাপড়া করবে না ঠিকই, বা একেবারেই লেখাপড়া করতে পারবে না, এটিও একেবারেই সত্য কথা, এটি ঠিক, কিন্তু এই সঙ্গে এটিও ঠিক, আমার সন্তান কখনো চরিত্রহীন হবে না, আমার সন্তান কখনো ধর্ষক হয়ে উঠবে না, আমার সন্তান কখনো মিথ্যাচার করবে না, আমার সন্তান কোনো এমন কোনো অন্যায় কাজে, এমন কোনো সামাজিক অপরাধমূলক কাজে জড়িয়ে পড়বে না যার জন্য আমাকে লজ্জিত হতে হয়, যার জন্য আমাকে অপমানিত হতে হয়। আসলে আমি একটি কথাই বলতে চাইছি, যে শিশু যে ধরনের প্রতিস্পর্ধী হোক না কেন, প্রত্যেকটি শিশুর মধ্যে ঈশ্বর প্রদত্ত কিছু গুণাবলী রয়েছে, প্রত্যেকেরই ঈশ্বর প্রদত্ত কিছু সামর্থ্য রয়েছে, মা বাবার মূল যে দায়িত্ব শিশুর ভিতরের ঈশ্বর প্রদত্ত সেই গুণ বা সেই সামর্থ্যকে পরিপূর্ণরূপে বিকশিত করে তোলা, এবং তাকে বিকশিত করে তুলতে গেলে মা বাবাকে যেমন প্রতিনিয়ত নিজেকে তৈরি করতে হবে, ঠিক তেমনি করে তাদের সর্বস্ব দিয়ে, সমস্ত সম্পদ দিয়ে তাদের সন্তানকে গড়ে তুলবার জন্য সচেষ্ট হতে হবে। সেই যে একটি গান আছে সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের, আমায় যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু আমার যত বাণী সব দিতে হবে। এই প্রভু মানে আমার সন্তান, আমার এই সন্তানের জন্যই আমাকে সবটুকু দিয়ে যেতে হবে। অতএব অদ্বৈত বেদান্তের কথা অনুসারে প্রতিটি মানুষের মধ্যে এক অনন্ত সম্ভাবনা থাকেই, তা না হলে হেলেন কেলার, যিনি ডেফ অ্যাজ ওয়েল অ্যাজ ব্লাইন্ড, দৃষ্টিহীন এবং কথা কানে শুনতে পেতেন না, তার ফলে কথা বলতে পারতেন না, তিনি কি করে সারা পৃথিবীকে জাগিয়ে তুলতে পেরেছিলেন প্রথম বিশ্বযুদ্ধ শেষের সেই দিনগুলোতে, কিংবা
তাঁর যে পঁচিশখানা লেখা বই বেরিয়েছে সেই বইগুলো আজও সারা পৃথিবীকে নতুন করে জাগিয়ে তোলে। কিংবা ইলিয়াড ওডিসি, দৃষ্টিহীনতা সত্ত্বেও হোমার ইলিয়াড এবং ওডিসি নামক দুটি মহাকাব্যকে রচনা করে ফেলতে পারলেন। অতএব এই রকম অসংখ্য মানুষ, আমি সবার খবর জানি না, কিন্তু অসংখ্য অসংখ্য মানুষ রয়েছেন যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করেছেন বিভিন্নভাবে। প্রত্যেককেই যে শিক্ষক বা অধ্যাপক হতে হবে, প্রত্যেককেই যে ব্যাংকে বা রেলে চাকরি করতে হবে, বা সরকারি বা বেসরকারি ফার্মে কাজ করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। শুধু আমার সন্তানরা যেন সৎভাবে, সম্পূর্ণ সৎভাবে কালাতিপাত করতে পারে এবং আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, অর্থাৎ না দুধে ভাতে না হোক, অন্তত পক্ষে যেন ডাল ভাতে আলু সেদ্ধ নিয়ে আমার সন্তানটি সমাজের মধ্যে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারে। অতএব এই পর্যায়ে তারা ভুল করেন, এই যে দোষী বা লজ্জার ভাব, এই পর্যায়ে প্রায়শই তারা ভুল করেন। তারা মনে করেন পূর্বজন্মের কোনো পাপের ফলে তাদের সন্তানটি প্রতিস্পর্ধী হয়েছে, তাই এই সন্তান পিতা এবং মাতা এমনকি পরিবারের অন্যান্য সদস্যদের নিকটও বিশেষভাবে অনাকাঙ্ক্ষিত। কোনো কোনো পিতামাতা শিশুর প্রতিস্পর্ধী হওয়ার জন্য এতটাই লজ্জাবোধ করেন যে কেবল নিজেদের মধ্যে বা ঘনিষ্ঠদের মধ্যে ছাড়া শিশু সম্বন্ধে কোনো আলাপ আলোচনা করেন না, এমনকি শিশুর প্রতিস্পর্ধিতার কারণে নিজেদেরকে এতটাই দোষী মনে করেন যে তাদের নেতিবাচক জঘন্য মনোভাবের জন্য তারা আবার নিজেদেরকেও দোষী মনে করেন। মানে দুবার তারা নিজেদেরকে দোষী মনে করছেন। এবং আমরা দেখতে পাই প্রচুর মা বাবা যিনি তার প্রতিস্পর্ধী সন্তানটিকে বাইরে বার করেন না। আমি একটি উদাহরণ তুলে ধরি, আরোগ্য সন্ধান এবং আরোগ্য সন্ধান চ্যারিটেবল ট্রাস্ট, এই দুটি সংস্থা গড়ে উঠেছিল বা গড়ে উঠেছে, তার মূল প্রেক্ষাপট কিন্তু এই রকমই যে প্রতিস্পর্ধী, বৌদ্ধিক প্রতিস্পর্ধী শিশু এবং একটি স্বাভাবিক শিশু, পিতামাতা দুটি সন্তানকে জন্ম দিয়েছেন, বাবা ব্যাংকের অফিসার, তিনি ট্রান্সফার হয়ে গেছেন পশ্চিমবঙ্গ থেকে গৌহাটি আসামে এবং সেখানে তিনি একটি বাড়িতে ভাড়া রয়েছেন, এবং সেই বাড়িতে যখন তার আরেকজন কলিগ গেছেন তখন তিনি তার কনিষ্ঠ সন্তানটিকে তাকে বার করে তার সামনে বলছেন আমার সন্তান, কিন্তু তারপরে ওই ভদ্রলোক সরে গেলেন, সরে যাওয়ার একটু পরে আবার তিনি ঢুকে পড়েছেন ঘরটির মধ্যে, মানে গেস্ট অতিথি, আর তখন দেখছেন তার কনিষ্ঠ সন্তানটি সেই ভদ্রলোকের, অর্থাৎ যার বাড়িতে তিনি এসছেন, তার কনিষ্ঠ সন্তানটি ওই চৌকি উঁচু করে রাখা আছে, চৌকির নিচের চৌকির সাইডের পর্দাকে সরিয়ে তার নিচ থেকে কাউকে ডাকছে, চলে আয় বাইরে, বেরিয়ে গেছে এবারে বাইরে আয়। উনি ঢুকে পড়লেন আর তখনই দেখলেন তার জ্যেষ্ঠ সন্তানটি বেরিয়ে এসেছে, প্রশ্ন করলেন, তখন ক্লিয়ার হলো যে মা বাবা তথাই কনিষ্ঠ ভ্রাতাটি, তারা তাদের জ্যেষ্ঠ পুত্র তথা জ্যেষ্ঠ ভ্রাতাকে তারা বলে রেখেছে যে যখনই বাইরের কেউ আসবে তোকে বলে দেব তুই এই ভিতরটায় চুপ করে বসে থাকবি যতক্ষণ না তারা বাইরে বেরিয়ে যেতে পারছেন। এই যে যন্ত্রণা, এই যন্ত্রণা আহত করলো মিস্টার নিরঞ্জন বিশ্বাসকে এবং তিনি তার অন্যান্য বন্ধুদের সঙ্গে সহযোগিতা নিয়ে তিনি গড়ে তুললেন পশ্চিমবঙ্গে এসে উদ্দীপন না আরোগ্য সন্ধান, আরোগ্য সন্ধান চ্যারিটেবল ট্রাস্ট এবং আরও পরে উদ্দীপন এডুকেশনাল ট্রাস্ট। দ্বিতীয়ত, অস্বীকার করা এবং একাকিত্ব। যে সকল অভিভাবক সন্তানের প্রতিস্পর্ধিতাকে কোনোভাবেই স্বীকার করতে পারেন না, তারা কিছুতেই বিশ্বাস করতে পারেন না যে তাদের সন্তান প্রতিস্পর্ধী। তারা মনে করেন চিকিৎসক বা শিক্ষক বা সাইকোলজিস্ট বা পুনর্বাসন কর্মী তারা কোথাও ভুল করছেন, তাই তারা যা শুনতে চান তা শোনার জন্য ক্রমাগত একজন পেশাদার থেকে অন্য পেশাদারের নিকট তারা ক্রমাগত ঘুরে বেড়াতে থাকেন,
তারা কখনোই বিশ্বাস করেন না যে তাদের সন্তানের সমস্যার কোনো চিকিৎসা নেই এবং তাদের সন্তান কখনোই তাদের সন্তান সম্বন্ধে পূর্ব পরিকল্পনাকে সফল করে তুলতে পারবে না। এইভাবে ক্রমাগত ঘুরতে ঘুরতে এই সকল পিতামাতা সমাজে তথা পরিবারে একসময় একাকী হয়ে যান। আমি আগের দিনই বলেছিলাম যে একজন চিকিৎসক থেকে আর একজন চিকিৎসক, আজকে মাদুলি পরানো হচ্ছে অমুক বাবার, কালকে সতী মায়ের থানে সেই পচা পাঁক পুকুর থেকে পাঁক তুলে তার জীবকে সজোরে টেনে ধরে তাকে ঘষানো হচ্ছে, সে নাকি তাতে কথা বলবে। পরশু দিন ওই কুলতলাতে নিয়ে গিয়ে কুল গাছের নিচে খেজুর গাছের নিচের মাটি কামড়ে কামড়ে তাকে তুলে খেতে বলা হচ্ছে, ইত্যাদি। এই যে ভ্রান্ত ধারণা, আর আমাদের যারা ব্রাহ্মণ্যবাদ, এক কথায় সব ধর্মেরই রয়েছে ব্রাহ্মণ্যবাদ, এই ব্রাহ্মণ্যবাদের যারা পুরোহিত বা পুরোহিততন্ত্রের যারা পুরোহিত, তারা কিন্তু ক্রমাগত বলতে থাকেন এটা করলে ঠিক হবে, ওটা করলে ঠিক হবে, এই মাদুলিটা পড়লে ঠিক হবে, এই কবচটা পড়লে ঠিক হবে। গানটা ভুলে গেছেন, ভুলে যাননি নিশ্চয়ই, কপালের পাথরটাকে সরাই কেমন করে। গুরুজি বলেন আমায়, দেখো পাথর পড়ে, আমি তাই আংটি পরেছি, দুহাতে পাথর পরেছি, কিন্তু তাতেও কপালের যে পাথর সেই পাথরটিকে সরানো সম্ভব হয়নি। তৃতীয় পয়েন্ট আমরা চলে আসব, রাগ ক্রোধ। এই পর্যায়ে পিতামাতারা বিশ্বাস করতে থাকেন যে, তারা বিশ্বাস করতে শুরু করেন যে তাদের সন্তানটি প্রতিস্পর্ধী, আর এজন্য কখনো নিজের উপর, কখনো চিকিৎসকের উপর, কখনো শিশুর উপরে তাদের প্রচণ্ড রাগের সৃষ্টি হয়, এবং রাগের সঙ্গে তাদের এই মনোভাব তৈরি হয় যে তাদের প্রতি চরম অবিচার করা হয়েছে। কে তাদের প্রতি চরম অবিচার করেছে সেটা তারা বুঝতে পারেন না। অনেক ক্ষেত্রে বলেন ডাক্তার চরম অবিচার করেছে, নার্স চরম অবিচার করেছে, সমাজ চরম অবিচার করেছে, ধর্ম চরম অবিচার করেছে, পুরোহিততন্ত্র চরম অবিচার করেছে, রাষ্ট্রযন্ত্র চরম অবিচার করেছে, নিশ্চয়ই চরম অবিচার করা হয়েছে, কিন্তু একটু অন্যভাবে। আমি বিবেকানন্দের লাইন কোট করেই এখানে বলবো, এ পাপ আমার, এ পাপ তোমার, এ পাপ আমাদের সকলে। এ পাপ আমার কারণ পুনর্বাসন বিজ্ঞানে প্রশিক্ষণ গ্রহণ করে দীর্ঘ এই বিষয়ে গবেষণা করে তবুও এই জ্ঞানকে, এই প্রশিক্ষণকে আমি সর্বসাধারণের মধ্যে পৌঁছে দিতে পারিনি, এ ব্যর্থতা, এ পাপেরই নামান্তর। অতএব কি প্রয়োজন ছিল? শুধু অর্থাগম নিত্য, নিত্য সত্য শুধু অর্থ উপার্জনের জন্য আমি জ্ঞানার্জন করেছি, এমন জ্ঞান তো অজ্ঞানের সমতুল। তাই বাস্তবে আমিও কিন্তু অসহ্য একটি যন্ত্রণায় কুঁকড়ে যাই। প্রায় 55,000 প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষক শিক্ষিকাকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে ঘুরে ঘুরে প্রশিক্ষণ দেওয়ার পরেও মনে হয় কতটুকু অবধি প্রশিক্ষণ দিতে পেরেছি। একটা সময় মনে হতো, আমি সেই চেষ্টাও করেছিলাম রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর কাউন্সেলিং অ্যান্ড ডিসেবিলিটি স্টাডি তৈরি করার পর তৎকালীন উপাচার্য এবং তৎকালীন অধ্যক্ষ কলা অনুষদের কাছে আমি যুগ্ম, এই দুজনে বসেছিলেন, আমি অনুরোধ জানিয়েছিলাম আমাকে সুযোগ দেওয়া হোক প্রথম পর্যায়ে কলকাতা এবং পরবর্তী বিভিন্ন পর্যায়ে সারা পশ্চিমবঙ্গে যে সমস্ত স্বামী স্ত্রী দম্পতি তারা পিতৃত্ব বা মাতৃত্ব অর্জন করতে চলেছেন তাদের ফার্স্ট ট্রাইমস্টারে একটি ট্রেনিং, সেকেন্ড ট্রাইমস্টারে আরেকটি ট্রেনিং, থার্ড ট্রাইমস্টারে আরেকটি ট্রেনিং করাবার সুযোগ, রবীন্দ্রভারতীতে বসেও হতে পারে, সারা বাংলা ঘুরে ঘুরেও হতে পারে, শুধুমাত্র ক্লাসে গিয়ে কতগুলো মুখস্থ করা, বিদ্যাকে বলে যাওয়া, বই লাইন টু লাইন পড়িয়ে যাওয়া, নোট তৈরি করে নোটটাকে সরবরাহ করা, এ মনে হয়েছে আমার শিক্ষকতা আমার প্রশিক্ষণের পক্ষে ব্যর্থতা ছাড়া কিছুই নয়। অতএব একটা রাগ, মা বাবা যদি রাগ দেখান তাহলে সেই রাগ তো সত্যিকারে অন্যায় নয়। অতএব তারপরে চতুর্থ পর্যায়ে চুক্তি করা। এই পর্যায়ে বাবা মারা
আরেক ধাপ এগিয়ে গেলেন। আমি একটু আগেই বলে এসেছি, দেবতাদের সঙ্গে চুক্তি করছেন, মাগো তোমাকে জোড়া পাঁঠা বলি দেব যদি আমার সন্তান ডেফ অ্যান্ড ডাম না হয়ে নর্ম্যাল হয়। মা সতী মা, আমি তোমার মেলায় নিয়ে গিয়ে প্রচুর মানুষকেই বাতাসা দেব, আর তোমার ওই পাঁক তার জীবটিকে টেনে ধরে তোমার ওই পচা পাঁক পুকুর থেকে তুলে নিয়ে এসে সজোরে ঘষে দেব, তাকে বলতেই হবে মা, তাকে বলতেই হবে বাবা। অতএব আমরা চুক্তি করছি দেবতাদের সঙ্গে, দেবতাকে বলছি মাদুলি পরিয়ে দিচ্ছি, দেবতার নাম করে আমরা মাদুলি পরাচ্ছি, আমরা কবচ পরাচ্ছি, আমরা পুজো করছি, চুক্তি করছি দেবতার সঙ্গে। আমি একটি কথা বলতে চাই, পৃথিবীতে আজও পর্যন্ত এমন কোনো চিকিৎসা ব্যবস্থা আসেনি, এমন কোনো মানুষ আসেননি যিনি একজন প্রতিস্পর্ধী শিশুর প্রতিস্পর্ধিতাকে তুলে দিয়ে সম্পূর্ণ স্বাভাবিক সক্ষম সমর্থ শিশুতে পরিণত করতে পারেন। অতএব এই চুক্তি, কারণ তারা বলেন যে দেবতা যে কোনো কিছুর বিনিময়ে, এমনকি তাদের নিজেদের জীবনের বিনিময়েও তারা যেন তাদের সন্তানকে ওই প্রতিস্পর্ধিতার অভিশাপ থেকে মুক্ত করে। অনেক ক্ষেত্রে দেবতার কাছে পিতামাতার আত্মনিবেদন এতটাই প্রকট হয়ে ওঠে যে নিজেদের অজান্তে তারা সন্তানের একটুখানি সুখের জন্য নিজেদের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকেও ত্যাগ করেন এবং তারা মনে করেন যে এভাবেই ঈশ্বর তাদের পূর্বকৃত কোনো পাপের প্রায়শ্চিত্ত করাচ্ছেন। এই পর্যায়েও তারা বিভিন্ন চিকিৎসকের কাছে ঘুরে বেড়াতে থাকে। পরবর্তী পর্যায়, পঞ্চম পর্যায়, দুঃখ এবং হতাশা, প্রচণ্ড দুঃখ, প্রচণ্ড কান্না, হতাশা, যেই প্রতিস্পর্ধীর সন্তান বেঁচে থাকার থেকে সন্তানের মৃত্যুই আমাদের কাছে অধিক কাম্য। শুধু মনে মনে চিন্তা করেন নয়, মুখেও তারা মাঝে মধ্যেই বলে ফেলেন, আর বলে ফেলার পরে যখন কানে সেই কথাগুলো চলে যায় যে আমি সন্তানের মৃত্যু কামনা করছি, তখন সন্তানের আবার অশুভ চিন্তার কথা ভেবে নিজেদেরকে তারা আরও অতিরিক্ত দোষী বলে মনে করেন। ফলে একদিকে সন্তানের প্রতি পিতামাতার সহজাত বাৎসল্য, অন্যদিকে শিশুর প্রতিস্পর্ধিতার প্রতি ঘৃণার মনোভাব পিতামাতার মধ্যে সন্তানের প্রতি সৃষ্টি করে এক মিশ্র প্রতিক্রিয়া। একদিকে বাৎসল্য, অন্যদিকে ঘৃণা, ঘৃণা, এর ফলে তৈরি হয় একটা মিশ্র প্রতিক্রিয়া, আর এই মিশ্র প্রতিক্রিয়া থেকে সন্তান ও নিজেদের দাম্পত্য জীবন সম্বন্ধে আসে এক চরম হতাশা। আমি একটি উদাহরণ এখানে তুলে ধরছি, তুলে ধরবার চেষ্টা করছি। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক, বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন ঢাকা, বৌদ্ধিক প্রতিস্পর্ধী মস্তিষ্ক পক্ষাঘাতগ্রস্ত শিশু, মাল্টিপ্লি চ্যালেঞ্জড এবং অটিস্টিক শিশুদের জন্য তারা নিরন্তর কাজ করে চলেছিলেন, গবেষণার সঙ্গেও তারা সম্পৃক্ত ছিলেন। তারা শতাধিক পিতামাতাকে আহ্বান করলেন একটি একদিনের আলোচনা সভা, এবং সেই আলোচনা সভার একক বক্তা আমি টানা ৬ ঘন্টা ৩ ঘন্টা ৩ ঘন্টা এই দুটো ফেজে ভাগ করে দেওয়া হলো, আমি সেখানে বক্তা। হোয়াট রোল দ্য প্যারেন্টস ক্যান প্লে ওয়েন দেয়ার ইজ এ চ্যালেঞ্জড বেবি ইন দেয়ার ফ্যামিলি, যখন পরিবারে একটু প্রতিস্পর্ধী শিশু এসেছে তখন পিতামাতা সেই প্রতিস্পর্ধী শিশুর জন্য কীরকম ভূমিকা পালন করবেন। আমি ওজস্বিনী ভাষায় দাঁড়িয়ে থেকে, পোডিয়ামে দাঁড়িয়ে থেকে অনর্গল বলে চলেছি, সেকেন্ড ফেজ অর্থাৎ দ্বিপ্রাহরিক আহারের পরে একেবারে শেষের দিক, আলোচনার শেষ হয়ে আসছে, ঠিক সেই সময় উঠে দাঁড়ালেন এক মাতা। সেই মাতার
রূপ বিশ্লেষণ করা আমার পক্ষে অসম্ভব। পরমা সুন্দরী বলতে গেলে যা বোঝায় মা আমার ঠিক তাই। সেই মা বলছেন, আপনি তো অনেক কথা বলে গেলেন, আমরা কি করব, আমরা কি করব না, কিন্তু আপনি আমার একটি কথার উত্তর দিয়ে যান, আমি কি করব। সমস্ত মা বাবারা পিছন ফিরেছেন। আমাদের যিনি ওই সংস্থার সেক্রেটারি প্রফেসর সুলতানা সরওয়াত আরা জামান, যিনি তখন ছিলেন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ শিক্ষা বিভাগের চেয়ারপারসন তথা বিভাগীয় প্রধান, প্রফেসর জামান বললেন, তুমি সামনে এগিয়ে এসো, পিছনে নয়, এসে বলো, সবার দিকে ঘুরে বলো কি তোমার সমস্যা, দেখি বাবু মানে বিষ্ণু তোমাকে কি উত্তর দেয় বা আমরা তোমার জন্য কোনো উত্তর তৈরি করতে পারি কি না। প্রথমেই সে এসে বলছে, আমার সন্তানের বয়স 15 বছর আগে আমি মাতৃত্ব অর্জন করেছি, আজও আমার রূপ দেখুন, আজও রূপ যৌবন নিয়ে আমি যদি রাস্তায় হেঁটে যাই মানুষ পাগল হয়ে যায় আমার জন্য। আমার রূপ দেখেই মিয়া অর্থাৎ তার স্বামী তিনি পাগল হয়েছিলেন এবং অনেকটা জোর করে বাধ্য করেছিলেন তার স্ত্রীকে, তার প্রেমিকাকে, যে তিনি তাকে বিয়ে করবেন। বিয়েও হলো, এই মহিলাটি যথেষ্ট ধনী পরিবারের একটি কন্যা, পরিবারের একমাত্র কন্যা সন্তান। তার মা বাবা, তারা অনেক বয়স হয়ে গেছে, আব্বু এবং আম্মু অনেক বয়স তাদের তখন হয়ে গেছে, আর তার দাদা বৌদি এরাও রয়েছেন। বলছেন, বিয়ের এক বছর যেতে না যেতেই গর্ভে এলো সন্তান, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে সন্তানকে জন্ম দিলাম হাসপাতালে গিয়ে, আর কিছুদিন পরেই জানতে পারলাম আমার সন্তানটি বৌদ্ধিক প্রতিস্পর্ধী অর্থাৎ ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জ। শুধু তাই নয়, তার মধ্যে রয়েছে হাইপার অ্যাক্টিভ বিহেভিয়ার, অতি সক্রিয় আচরণ তার মধ্যে রয়েছে। নট অনলি দ্যাট, সে কথা বলতে পারে না, আনএবল টু স্পিক, এখনও সে কোনো কথা বলতে পারে না। এবং এই সন্তান জন্মানোর পরে আমরা স্বামী স্ত্রী ছুটে বেরিয়েছি সর্বত্র, ছুটে গেছি ভারতে, ছুটে গেছি ব্যাঙ্গালোরের নিমহান্স ন্যাশনাল ইনস্টিটিউট ফর মেন্টাল হ্যান্ডিক্যাপ অ্যান্ড নিউরো সায়েন্সেস, ছুটে গেছি আপনাদের বিটি রোড বনহুগলিতে NIOH NIMH, ছুটে গেছি সেকেন্দ্রাবাদ, ছুটে গেছি দিল্লিতে AIIMS অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। কিন্তু সর্বত্র একটি উত্তর, আপনার সন্তানটি শুধু বৌদ্ধিক প্রতিস্পর্ধী নয়, ও মাল্টিপ্লি চ্যালেঞ্জড, বহুবিধ অক্ষমতার শিকার। আপনাকে স্বীকার করে নিতে হবে যে আপনার সন্তানটি প্রতিস্পর্ধী, এর কোনো চিকিৎসা আজও পর্যন্ত সারা পৃথিবীতে আবিষ্কৃত হয়নি, যাতে করে প্রতিস্পর্ধী শিশুকে আমরা স্বাভাবিক সুস্থ শিশুতে পরিণত করে তুলতে পারি। ফিরে এলাম আমরা। অল্প কিছুদিন থেকে আমার স্বামী বলতে শুরু করল, এই সন্তানের জন্য, এই পুত্র সন্তানের জন্য আমাকে যথেষ্ট অর্থ উপার্জন করতে হবে, এছাড়া চলবে না। আমি 2-3 বছর 4 বছরের জন্য বাইরে যাই, কোথায়, মধ্যপ্রাচ্যে, মিডল ইস্টে যাব, অ্যারাবিয়ান কান্ট্রিতে আমি যাব ঠিক করেছি, যোগাযোগ হয়েছে, সেখানে গেলে বছর 3-4 থাকলেই আমি প্রচুর টাকা নিয়ে বাড়ি ফিরতে পারবো, এবং তারপরে এসে ওর চিকিৎসা, ওকে লেখাপড়া করানো কোনো অসুবিধা হবে না। খুব অল্প সময় থেকেই, অল্প বয়স থেকেই তাকে বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনের অধীন কল্যাণী স্পেশাল বিদ্যালয়ে তাকে ভর্তি করানো হয়েছিল। এবং যে সময়ের কথা বলছি তখনও শিশুটি, ছেলেটি সেই বিদ্যালয়ে তখনও পর্যন্ত সে নিয়মিতই প্রায় তাকে নিয়ে আসা হয়, নিয়ে যাওয়া হয়, প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা চলেছে। স্ত্রী বললেন, একদিন সত্যিই চলে গেল আমার স্বামী। প্রথম 1 বছর মাসে মাসে কিছু মাসোহারা পাঠাত, তার সঙ্গে একটা চিঠি,
চিঠির লাইন ক্রমাগত কমতে থাকে, প্রথম দিকে আমার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকার যন্ত্রণা, পরের দিকে কোনো যন্ত্রণার প্রকাশ নেই, আমি চিঠি দিয়ে যাই, শুধু বড় বড় চিঠি, কোথাও লেখা থাকে না তার চিঠিতে প্রাপ্তি সংবাদটুকু। ঠিক এক বছর পরে বন্ধ হয়ে গেল টাকা আসা, মাঝে মধ্যে একটি দুটি চিঠি, আরও কিছুদিন পরে বন্ধ হলো টাকা, বন্ধ হলো চিঠি। অতএব স্বামীর যে পরিবার, শ্বশুর শাশুড়ি আমাকে তাড়িয়ে দিলেন, কারণ একে এই ডিজেবল চাইল্ড, তার উপরে আমার এই রূপ, তারা আমাকে প্রোটেকশন দিতে পারবেন না, তারা এই বাচ্চাকে লালন পালন করার দায়িত্ব নিতে পারবেন না, কারণ তার ছেলে টাকা পাঠায় না। শ্বশুর বাড়িতে থাকবার সময় খবর পেলাম তার ছেলে ওই মধ্যপ্রাচ্যে কাউকে বিয়ে করে বসেছে, ওখানেই সে সংসার পেতেছে। অতএব আমি আজ অপ্রয়োজনীয়, আমি আজ অপান্তেয়, আমার স্বামীর কাছে, আমার শ্বশুর বাড়ির পরিবারের কাছে। এই সন্তানকে নিয়ে ফিরে এলাম আমার বৃদ্ধ মা বাবার কাছে, এখনও তাদের কাছেই আছি। এখন দাদা বৌদিদের জন্য পরিবারের সব কাজ আমি করি, সকালে আঁচ দেওয়া থেকে রাত্রে দরজা জানলা বন্ধ করা সমস্ত কাজ, বাড়িতে ঝিচাকর রাখা হয়নি, দাদা বৌদিরা বলেছে দুটো পেট সামলাতে হচ্ছে। কিন্তু তার ভয়, এ ফোবিয়া নয়, তার ফিয়ার, এ অমূলক আশঙ্কা নয়, এটি প্রকৃত ভয়, বাস্তব ভয়, যে আমার বাবার মৃত্যু ঘটে গেলে আমার দাদা বৌদিরা আমাকে লাথি মেরে তাড়িয়ে দেবে। এবং তারপরেই চূড়ান্ত সেই প্রশ্ন, আমি যখন রাস্তায় গিয়ে দাঁড়াবো, আপনাদের মতো অসংখ্য পুরুষ পুঙ্গব, তারাই কিন্তু আমার এই রূপ, আমার এই যৌবনকে লাভ করার জন্য লালসাগ্রস্ত হয়ে আমাকে ছিঁড়ে খাবেন। আমি এখন কোথায় যাব বলতে পারেন ডক্টর নন্দ? সত্যি সেদিন কোনো উত্তর ছিল না, যে কান্না, যে হতাশা, সেই মা আমার মধ্যে সঞ্চারিত করে গেছিলেন, আজ এত বছর পরেও সে কথা আমি মনে করতে পারি, সেই চিত্র, সেই ছবি আমাকে আজও যেন কুরে কুরে খেতে থাকে। আর এইখান থেকেই তৈরি হয় ৬ নম্বর পয়েন্ট, মাত্রাতিরিক্ত সম্পৃক্ততা। কারণ যে সকল পিতামাতা সন্তানের প্রতিস্পর্ধিতাকে নেতিবাচক দৃষ্টিতে দেখেন, তারা নিজেদের মনোভাব এবং অন্যের নিকট, তাদের নিজেদের মনোভাবকেই অন্যের নিকট চাপা দেবার জন্য সন্তানের সঙ্গে নিজেদের অতিরিক্ত সম্পৃক্ত করে রাখেন এবং সন্তানকে সর্বদা ঘিরে থাকেন। আমি আমার সন্তানকে তো পুরোপুরি মেনে নিয়েছি, আমি আমার সন্তানকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। এই দেখুন, দশ বছর বারো বছর বয়স আমার সন্তানের, এখনও তাকে কোলে করে নিয়ে আমি এখানে ওখানে যাই। এই দেখুন, আমার সন্তানকে আজও আমি খাইয়ে দিই, আজও তার মলমূত্র আমি পরিষ্কার করে দিই, আজও তাকে আমি স্নান করিয়ে দিই। আমি কিন্তু ভুলে যাচ্ছি আমার সন্তান বয়সে বড় হয়েছে, আমার সন্তানকে উপযুক্ত প্রশিক্ষণ দিতে পারলে, বিশেষ শিক্ষক শিক্ষিকাদের সহায়তায় উপযুক্ত প্রশিক্ষণ দিতে পারলে আমার সন্তান ধীরে ধীরে অ্যাক্টিভিটিজ অফ ডেইলি লিভিং, প্রাত্যহিক জীবনে যে সমস্ত কাজকর্ম বেঁচে থাকার জন্য করা দরকার, সেই সমস্ত কাজকর্ম, মানে সেই সমস্ত কাজকর্মকে সে ঠিকভাবে করে উঠতে পারবে, তবে দীর্ঘ প্রশিক্ষণের প্রয়োজন হবে ক্ষেত্র বিশেষে। ফলে এই সমস্ত শিশুরা কোনোদিনই, মানে এই সমস্ত বাবা মায়েদের শিশুরা, যে সমস্ত বাবা মায়েরা মাত্রাতিরিক্ত সম্পৃক্ততা প্রদর্শন করেন, তাদের সন্তানেরা কোনোদিনই নিজেদের প্রতিস্পর্ধিতাকে জয় করতে পারে না। সাত নম্বর, কর্তৃত্ব পরায়ণতা। গবেষণায় প্রমাণিত হয়েছে যে আমরা আলোচনা করছি কর্তৃত্ব পরায়ণতা,
গবেষণাতে প্রমাণিত হয়েছে যে যে সকল মা বাবার সন্তান বহুবিধভাবে প্রতিস্পর্ধিতার শিকার বা গুরুতর এবং গভীর মাত্রায় বৌদ্ধিক প্রতিস্পর্ধী বা আত্মমগ্ন মানে অটিস্টিক বা মস্তিষ্ক পক্ষাঘাতগ্রস্ত সেই সমস্ত শিশুর মায়েরা তারা অতিরিক্ত কর্তৃত্ব পরায়ণ। তুলনায় যে সমস্ত মা বাবাদের সন্তান স্বল্প মাত্রায় বা মধ্যম মাত্রায় প্রতিস্পর্ধী, মায়েরা বিশেষ করে তারা প্রতিনিয়ত বলতে থাকেন, তোমার সন্তানের প্রতিস্পর্ধিতা এমন কিছু জটিল নয়, দেখো আমার সন্তানের প্রতিস্পর্ধিতা, তা সত্ত্বেও তাকে নিয়ে আমি চলেছি, তাই সমস্ত স্থানে সমস্ত ক্ষেত্রে তার একটা মাস্টারি করবার একটা প্রবণতা, কর্তৃত্ব পরায়ণতা প্রদর্শন করবার একটি প্রবণতা তার মধ্যে তৈরি হয়ে যায়। 8 নম্বর পয়েন্ট, গ্রহণ বা বর্জন। এরপরেই প্রশ্ন উঠছে, আমরা আমাদের শিশুকে কিভাবে সাহায্য করতে পারি? আর এই চিন্তাধারা থেকে শুরু হয় পিতামাতা এবং পরিবারের নিকট শিশুর অনুকূলে অভ্যর্থনা। অনেক পিতামাতা শেষ পর্যন্ত সন্তানের প্রতিস্পর্ধিতাজনিত হতাশাকে কাটিয়ে উঠতে পারেন এবং সন্তানকে তার প্রতিস্পর্ধিতাজনিত সমস্যা সহকারেই গ্রহণ করেন। আন্তর্জাতিক গবেষণা বলছে যে যে সমস্ত পিতামাতার সন্তান জটিল ধরনের প্রতিস্পর্ধিতাতে আক্রান্ত, বহুবিধ প্রতিস্পর্ধিতাতে আক্রান্ত, সেই সকল সন্তানের পিতামাতারা তারা যতই প্রশিক্ষণ গ্রহণ করুন না কেন, যতই পরামর্শ গ্রহণ করুন না কেন, যতই বিভিন্ন রকমের রিহ্যাবিলিটেশন প্রফেশনাল পুনর্বাসন পেশাদার পুনর্বাসন বিজ্ঞানী বা পুনর্বাসন বিষয়ে পেশাদার ব্যক্তির সাহায্য সহায়তা গ্রহণ করেন করুন না কেন, তারা কোনোদিনই তাদের হতাশাকে তাদের অবসাদকে তারা কাটিয়ে তুলতে পারেন না এবং তারা অনুধাবন করতে পারেন না যে তাদের প্রতিস্পর্ধী সন্তানের সঙ্গে স্বাভাবিক শিশুর পার্থক্য কম। সে কি পারে না যদি সেইটুকুর হিসাব করি তাহলেও দেখা যাবে সে খুব কম ক্ষেত্রেই পারে না, বেশিরভাগ ক্ষেত্রটিতে সে পারে, কিন্তু মা বাবাদের অভ্যাস, সমাজের অভ্যাস, রাষ্ট্রের অভ্যাস, পরিবারের সদস্যদের অভ্যাস, শিশুটি কি পারে না, শুধু সেই জায়গাটিকে বড় করে তোলা এবং তার উপরে ভিত্তি করে প্রতিস্পর্ধী শিশুকে এবং তাদের মা বাবাকে ক্রমাগত আঘাত হানতে থাকা। এই মা বাবারা, এই পরিবার, এই প্রতিবেশী, এই সমাজ তারা ভুলে যান এটি প্রথম শিশু, তারপরে প্রতিস্পর্ধিতা। এটি প্রথমে একটি ফুল, ফুলটি লাল কিংবা হলুদ কিংবা গোলাপি সেটি পরের প্রশ্ন, এটি প্রথমেই একটি ফল, ফলটি পাকা কিংবা কাঁচা, ফলটি টক কিংবা মিষ্টি এগুলো পরবর্তী বৈশিষ্ট্য, মূল বৈশিষ্ট্য সেটি একটি ফুল কিংবা সেটি একটি ফল কিংবা সেটি একটি শিশু। আমরা ভুলে যাই, আমরা ভুলে যাই, তাই এই পর্যায়ে শিশুর অক্ষমতার তুলনায় তার যে স্বল্প ক্ষমতা রয়েছে তার উপরই আমাদেরকে অধিক গুরুত্ব দিতে হবে। যারা গুরুত্ব দিতে পারেন না তারা বর্জন করেন সন্তানকে, মুখে বলেন আমি গ্রহণ করেছি কিন্তু মনোজগতে তারা গ্রহণ করতে পারেননি। সন্তানের সঙ্গে যখন আচরণ করেন এককভাবে তখন তারা প্রমাণ করে দেন আমি আমার সন্তানকে গ্রহণ করতে পারিনি, তারা বর্জনই করেন। আর যারা শিশুর অক্ষমতার তুলনায় তার স্বল্প সক্ষমতাকে গুরুত্ব দেন, সে যতটুকু পেরেছে তাই বা কম কি, এইটুকু অবধি যারা গুরুত্ব দিয়ে থাকেন তারাই কিন্তু তাদের সন্তানকে গ্রহণ করেন। গবেষকরা বলছেন যে শিশুর অক্ষমতা, যদি শিশু অক্ষম হওয়া মাত্র চিহ্নিত হয় উপযুক্ত পেশাদার কর্মীর দ্বারা বা চিকিৎসকের দ্বারা, যদি অক্ষমতা আইডেন্টিফাইড হওয়া মাত্রই প্রাথমিক প্রতিকারমূলক ব্যবস্থাদি সহজলভ্য হয়,
মানে এই যে অ্যাক্সেস অফ আর্লি ইন্টারভেনশন ফেসিলিটিস অ্যাজ অ্যান্ড ওয়েন আইডেন্টিফাইড দ্যাট দ্য চাইল্ড ইজ এ চ্যালেঞ্জ টু ওয়ান, এবং সংকটকাল থেকে এই যে ক্রাইসিস সিচুয়েশানগুলো থেকে মুক্তির জন্য, এর থেকে মুক্তির জন্য তারা যদি উপযুক্ত পেশাদার চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট, বিহেভিয়ার থেরাপিস্ট, স্পেশাল এডুকেটর, কেমন এছাড়াও রিহ্যাবিলিটেশন সোশ্যাল ওয়ার্কার, রিহ্যাবিলিটেশন সাইকোলজিস্ট প্রমুখদের তারা সহযোগিতা লাভ করেন, যদি অক্ষমতার প্রতি যে পরিবারে, যে সমাজে, যে পরিবেশের মধ্যে প্রতিস্পর্ধী শিশুটি রয়েছে, সেই পরিবেশের সমস্ত মানুষ, সেই সমাজের সমস্ত মানুষ যদি প্রতিস্পর্ধিতার বিষয়ে যদি সচেতন হয়ে ওঠে, যদি তাদের প্রাথমিক এবং প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত ধরনের সুযোগ সুবিধা থাকে, জাস্ট শিশুকে গিয়ে বসালেই হবে না, ওই বিদ্যালয়ের, ওই প্রাথমিক কিংবা প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকার সাধারণ শিক্ষায় প্রশিক্ষণের সঙ্গে সঙ্গে প্রতিস্পর্ধী শিশুকে কী করে লুক আপটার করতে হয়, কী করে লালন পালন করতে হয়, কী করে তাকে শিক্ষা দান করতে হয়, সে সম্বন্ধীয় প্রশিক্ষণ যদি তাদের থাকে, পেশাদারদের শিশুর পরিবারে যদি নিয়মিত যাতায়াত থাকে, এবং এলাকাভিত্তিক পুনর্বাসন প্রকল্প, কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন, কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন বা সোসাইটি বেসড রিহ্যাবিলিটেশন প্রকল্প যদি ঠিকভাবে পরিবারের সঙ্গে যদি যুক্ত হয়, তাহলে সেই পরিবারে, সেই কমিউনিটিতে, সেই সমাজে প্রতিস্পর্ধী শিশু অধিকতর গ্রহণীয় হয়ে ওঠে। এটি নিরন্তর গবেষণা, এটি নিরন্তর প্রশিক্ষণের দ্বারা সম্ভব। এর জন্য নিয়মিত পরামর্শদান পিতামাতাকে করা প্রয়োজন, এর জন্য নিয়মিত পিতামাতাদেরকে ছোট ছোট ট্রেনিংয়ের মধ্যে নিয়ে যাওয়া প্রয়োজন। আমাদের এই কথাটি মনে রাখতে হবে। আমরা দ্বিতীয় পয়েন্টের অধীন আটখানা পয়েন্ট আমরা আলোচনা করলাম, অর্থাৎ গতদিনে আমরা আলোচনা করেছিলাম নভেলটি ক্রাইসিস, আজকে আমরা আলোচনা করলাম ভ্যালু ক্রাইসিস, পরবর্তীতে আমি আলোচনা করব পরবর্তী এপিসোডে দ্য রিয়েলিটি ক্রাইসিস বা বাস্তবতার সংকট। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোডের জন্য আপনারা ফিরে আসুন, থার্ড এপিসোডে, তখন আমরা বাস্তব অস্তিত্বের সংকট বা দ্য রিয়েলিটি ক্রাইসিস নিয়ে আলোচনা করব।